এদিকে কর্মস্থল ও রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার ঈদ ফেরত মানুষ। ফলে পাটুরিয়া দলুদিয়া নৌরুটে যাত্রী ও যানবাহনের কিছুটা চাপ রয়েছে। সকালে যাত্রীদের চাপ কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে থাকে। নদীতে পানি বৃদ্ধির কারণে ফের পারাপারের সময় কিছুটা বেশি লাগছে। বর্তমানে 9টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি। একই অবস্থা শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটের শিমুলিয়া ঘাটের। তবে সকাল থেকে কাঁঠালবাড়ি ঘাট থেকে আসা ও শিমুলিয়া ঘাট দিয়ে দক্ষিণবঙ্গে যাওয়া যাত্রী ও গাড়ির তুলনামূলক কম রয়েছে। গণপরিবহন না থাকায় শিমুলিয়া ঘাটে আসার পর ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। এদিকে ভোলায় অতি জোয়ারে তলিয়ে যাচ্ছে ইলিশা ফেরিঘাটের গ্যাংওয়ে ও অ্যাপ্রোচ। নদী পাড়ে ঢাকা ও চট্টগ্রামগামী হাজারো মানুষের ভিড় দেখা গেছে। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে পাটুরিয়া দলুদিয়া ঘাটের পরিস্থিতি জানাতে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, নৌঘাটে ঢাকামুখী মানুষের চাপ কেমন দেখতে পাচ্ছেন, বিস্তারিত তথ্য জানাবেন। মৌসুমি, এই মুহূর্তে পাটুরিয়া ঘাটে গাড়ি এবং যাত্রীদের চাপ এতটা নেই, কিছুটা চাপ কমেছে। এবং সকালবেলা থেকে কিন্তু আমরা দেখছিলাম যে কিছুটা যাত্রীদের চাপ আছে এবং বেলা বাড়ার সাথে সাথে চাপ কিছুটা বাড়ছিল, কিন্তু এই মুহূর্তে পাটুরিয়া ঘাটে তেমন যাত্রী এবং যানবাহনের চাপ নেই। আমি জানার চেষ্টা করেছি যে দৌলতদিয়া ঘাটে অর্থাৎ পাটুরিয়ার ওপারে, পদ্মার ওপারে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার মানুষ যে পাটুরিয়া দৌলতদিয়া হয়ে ঢাকা যাচ্ছেন, ওই দৌলতদিয়া ঘাটে কিছুটা যাত্রী এবং যানবাহনের চাপ রয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এখানে এই নদী পার হয়ে যারা পাটুরিয়া আসেন তারা বিভিন্ন ধরনের যে ছোট গাড়ি রয়েছে, এই প্রাইভেট কার, মাইক্রোবাস, অটোরিকশা, এই জাতীয় গাড়িতে করে তারা যাচ্ছেন এবং যাদের নিজস্ব গাড়ি রয়েছে তারা নিজস্ব গাড়িতে অনায়াসে যেতে পারছেন। আমি বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি যে এই পাটুরিয়া ঘাটে 5টি পন্টন রয়েছে, সেই 5টি পন্টনের 4টি পন্টন এখন সচল রয়েছে, 1টি পন্টন যেটা এই পানিতে তলিয়ে গিয়েছিল সেটি উঠানো এবং তার সংযোগ যে সড়কটি সেটি প্রস্তুত করছেন, এবং পাটুরিয়া ঘাটে পর্যাপ্ত ফেরি প্রস্তুত রয়েছে। এই মুহূর্তে 9টি ফেরি দিয়ে তারা যাত্রী এবং যানবাহন পারাপার করছে। এই মুহূর্তে পাটুরিয়া ঘাটে কোনো সমস্যা নেই মৌসুমি। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ পাটুরিয়া ঘাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম।